চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, ধন্যবাদ জাফর। আমি রয়েছি রাজধানীর পোস্তায়। আপনি জানেন যে রাজধানীর অন্যতম বড় চামড়া সংরক্ষণ যে এলাকাগুলোর মধ্যে হয় সেগুলোর মধ্যে পোস্তা অন্যতম। তো আমরা পোস্তায় এসে দেখতে পেয়েছি যে আমরা যেমন চট্টগ্রামে দেখতে পেয়েছি যে প্রচুর চামড়া বৃষ্টি পানিতে এবং যথাসময়ে সংরক্ষণ না করার কারণে নষ্ট হয়ে গেছে, তো আমরা ঢাকাতে এসেও কিন্তু দেখছি। যদিও আজকে দুপুরের পর থেকে কিন্তু পোস্তাতে নতুন চামড়া প্রবেশ করছে, অর্থাৎ আজকে যারা কোরবানি দিয়েছেন মূলত সেই চামড়াগুলোই পোস্তাতে প্রবেশ করেছে। তো আমরা এখানে যারা নিয়ে আসছেন ব্যাপারী বা মাদ্রাসার যারা নিয়ে এসেছেন চামড়া তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে 400 থেকে 600 টাকার মধ্যে আজকে চামড়া বিক্রি হচ্ছে। এবং ব্যাপারীদের সাথেও আমরা কথা বলে বা এখানকার আড়তদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু আমরা কিন্তু এটা নিশ্চিত হতে পেরেছি যে 400 থেকে সর্বোচ্চ 600 টাকার মধ্যেই চামড়াগুলো বিক্রি হচ্ছে। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই পোস্তাতে নরসিংদী থেকে একটি ট্রাক এসে প্রবেশ করেছে। এই ট্রাকটিতে যে চামড়া ছিল 450 থেকে 450 পিস, তো সবগুলো চামড়া কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে গিয়েছে। এবং এখানকার হাইড স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আফতাব খান তিনিও কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, যে নরসিংদী থেকে আনা যে চামড়াগুলো নষ্ট হয়েছে সেগুলো কিন্তু এই রাস্তার উপরে স্তূপ করে রাখা হয়েছে এবং এই চামড়া যারা নিয়ে এসেছেন তাদেরকে কিন্তু আসলে খুঁজে পাওয়া যায়নি। এবং এখানের যা ট্রাক চালক রয়েছেন তিনিও কিন্তু আসলে নির্দিষ্ট করে বলতে পারেননি। এবং এখানকার আড়তদার যারা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে গতকাল কোরবানির পর থেকে এ পর্যন্ত পোস্তাতে 300 থেকে 3 লাখ প্লাস এরকম চামড়া কিন্তু লবণ দিয়ে মজুত প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে। সুতরাং এই চামড়াগুলো কিন্তু তারা বলছেন যে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতেন কিন্তু এর কোনো মালিক কিন্তু তারা পাননি। এবং কিছুক্ষণ আগে এই চামড়াগুলো ট্রাক থেকে খালাস করা হয়েছে এবং এরপরেই কিন্তু অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই চামড়াগুলো কিন্তু এখন লবণজাত করেও রক্ষা করা সম্ভব না এবং বলছেন যে এই চামড়াগুলো পুরোটাই ফেলে দিতে হবে। এবং তারা এর যে মালিক তাকে তার খোঁজ করছেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তার খোঁজ পাননি। তারা ট্রাককে আটক রেখেছেন এবং স্থানীয় যে থানা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার পরেই আসলে এই ট্রাকটি কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পোস্তা থেকে চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের সবশেষ। জাফর, কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শুভ খান।